সুপ্রিয় দর্শক, সেভেন রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে একটু অন্য ধরনের লেট এডিশন, অর্থাৎ যে লেট এডিশন সবসময় আপনারা দেখে থাকেন স্টুডিওর ভেতরে, আজকে একটু আমরা স্টুডিওর বাইরে। তবে স্টুডিওর বাইরে হলেও এখানেও কিন্তু একটা অন্য ধরনের স্টুডিও আমরা তৈরি করেছি। এবং আজকের এই বিষয়টি ঘিরে সাধারণ মানুষ যারা সবসময় টিভি সেটের সামনে আমাদেরকে দেখেন, আমাদেরকে উপলব্ধি করেন এবং আমাদেরকে নানান প্রশ্ন তারা SMS-এর মাধ্যমে করে থাকেন, আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে এই লেট এডিশনকে সাজিয়েছি। অর্থাৎ আজকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা, দেশ জুড়ে মানুষের আকাঙ্ক্ষা এবং সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে যে নির্বাচনের দিকে, সেটাকে সামনে রেখে আজকে আমাদের আয়োজন। আজকে আমরা রংপুরের যে তিনজন প্রার্থী, মেয়র প্রার্থী, তাদেরকে আমরা এখানে হাজির করেছি। পাশাপাশি যেসব দর্শক আমাদেরকে সবসময় টিভি সেটের সামনে বসে দেখে থাকেন, আমরা তাদেরকেও এখানে হাজির করার চেষ্টা করেছি। এবং আমি যদি ক্যামেরার চোখ দিয়ে দেখাতে পারতাম তাহলে অনেকগুলো মুখ আমি দেখতে পাচ্ছি, যতটুকু আমরা চোখ যায়। এই মধ্যরাতেও রংপুরের মানুষ প্রচণ্ড আগ্রহ এবং উৎসাহ ভরে আপনারা এখানে এসেছেন এবং রংপুরকে নিয়ে আপনাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। এসএ টেলিভিশনের পক্ষ থেকে রংপুরবাসীকে অশেষ অভিনন্দন। এবং যারা তিনজন এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা শুরুতে একটা জোরে করতালি দিয়ে অনুষ্ঠানে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমাদের মাঝে তিনজন অতিথি আছেন। আওয়ামী লীগের সম্মানিত জনাব শরফুদ্দিন আহমদ ঝন্টু, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই সেটে। আমাদের মাঝে আছেন বিএনপি মনোনীত প্রার্থী কাউসার জামান বাবলা এবং আমাদের মাঝে আছেন জাতীয় পার্টি মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তফা। আপনারা সবাই জানেন যে রংপুরকে নিয়ে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি যদি বলি মধ্যরাত, তারপরেও তারপর আপনারা খেটে যাচ্ছেন তিনজনই। আপনাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা রংপুরকে ঘিরে এবং আমাদের যে প্রচেষ্টা সেটাও রংপুরকে ঘিরে, এবং এখানে যারা উপস্থিত তাদের প্রচেষ্টাও থাকবে রংপুরের উন্নয়ন সম্পর্কে। আমরা বেশ কিছু কথা নিয়ে প্রতিদিন রিপোর্ট করেছি, আপনারাও জানেন যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের রিপোর্ট হয়েছে। তার ভিতরে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, রংপুরের উন্নয়ন নিয়ে আলোচনা করব, রংপুরের সমস্যা নিয়ে আলোচনা করব, আগামী নির্বাচন ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আলোচনা করব এবং অবশেষে কীভাবে উত্তরণ ঘটানো যায় সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই রংপুরকে কেন আমরা প্রাধান্য দিয়েছি এবং রংপুরের যে বিশেষ ঐতিহ্য আছে সেই ঐতিহ্য নিয়ে আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছি, ডকুমেন্টারি, আমরা প্রথমে সেটি একটু দেখে নেব। ২০১২ সালের 28 জুন 205.76 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় রংপুর সিটি কর্পোরেশন। 33টি ওয়ার্ডের এই নগরীতে প্রায় 8 লাখ মানুষের বসতি। উত্তরের এই শহরে 398,282 জন পুরুষের পাশাপাশি বাস করেন 398,274 জন মহিলা, আর সিটিতে শিক্ষার আলো পৌঁছেছে 65% মানুষের কাছে। ২১ ডিসেম্বর রংপুরের মেয়র নির্বাচন করতে 393,993 জন নাগরিক ভোট দেবেন। এর মধ্যে 196,357 জন পুরুষ এবং 197,336 জন মহিলা ভোটার। এবারে 50,000 ভোটার প্রথম ব্যালট পেপারে সিল দেবেন। এই ভোটারদের মন জয় করতে মেয়র পদে 7, সাধারণ কাউন্সিলর 212 এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 65 জন। এদিকে সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় 193টি কেন্দ্রের মধ্যে 128টিকে গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ইসি। 1,122টি বুথে ব্যালট পেপারে সিল দিতে পারবেন ভোটাররা। চমৎকার একটি ডকুমেন্টারির জন্য একটি করতালি হতে পারে না? এই সব কিছুই আপনাদের জন্য। এখন আমরা সরাসরি আলোচনা যেতে চাই, কেমন রংপুর চাই জনাব শফিউদ্দিন আহমেদ ঝন্টু, এই প্রায় 4 লাখ ভোটারদের জন্য আপনার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কতটা আপনি বাস্তবায়ন দেখতে চান এবং আপনি ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন?
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এখানে আসেন এবং আমার একদম ডানে বসে আছেন আমারই ছোট ভাই মোস্তফা, আমার পাশে বসে আছেন বিএনপির ক্যান্ডিডেট বাবলা, এবং আপনাকেও ধন্যবাদ দিয়ে আপনার যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি বলেছেন প্রতিশ্রুতির কথা, আমি আমার জীবনে অনেক ভোট করেছি, আমি আমার ভোটের কোনো প্রতিশ্রুতি দিয়ে ভোট করি না, কারণ প্রতিশ্রুতি একটা ওয়াদা আর ওয়াদা ভঙ্গ করিকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আমি আমার কোনো ওয়াদা নাই, আমি চেষ্টা করব রংপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তার মনোনয়নটা দিয়েছেন, এখানে অনেকে চেয়েছিলেন তার মধ্যে আমাকে বেছে নিয়েছেন। আমি মনে করি তার যে সদিচ্ছা রংপুরকে উন্নয়ন করার জন্য সে আমার মধ্যে সে আলোটা হাতে দেখতে পেয়েছেন, এই জন্য আমাকে বেছে নিয়েছেন, এবং আমি আমার এই এসএটিভির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দর্শকবৃন্দকে বলতে চাই যে আপনারা সবাই রংপুরের মানুষ। আজ থেকে 5 বছর আগে রংপুরের সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন হয়েছিল, সেই মেয়র নির্বাচনে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙ্গল মার্কার যিনি মোস্তফা সাহেব, ইনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, বাবলাও আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমিও প্রতিদ্বন্দ্বী ছিলাম। যাই হোক, রংপুরের মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছিল এবং আমাকে ভোট দিয়েছিল। আজকে আজকে এই জন্য আমি রংপুরের জনগণের কাছে কৃতজ্ঞ। আমি রংপুরের জনগণকে বলতে চাই, 5 বছর আগে যখন আমাকে নির্বাচিত করেছিল তখন রংপুর কী ছিল, এখন রংপুর কী, এটা তারাই বলতে পারবে আমার চেয়ে অনেক ভালো। তো সুতরাং আমি দর্শকবৃন্দের হাতেই ছেড়ে দিলাম যে তারা বলতে পারবে, তবে আমি কিছু কাজ করেছি তার একটা বর্ণনা আমি দিতে পারি, যদি বর্ণনাটা শোনেন তো বর্ণনাটা আমি বলতে পারি। আমি রাস্তা নির্মাণ করেছি 389 কিলোমিটার, ব্রিজ কালভার্ট নির্মাণ করেছি 380টি, রেল নির্মাণ পুনর্নির্মাণ সহ 190 কিলোমিটার, কমিউনিটি ল্যাট্রিন সেন্ট্রি ল্যাট্রিন 18টি করেছি, পাবলিক টয়লেট নির্মাণ করেছি 10টি, নলকূপ স্থাপন করেছি 235টি, মেরামত রক্ষণাবেক্ষণের রাস্তা 178 কিলোমিটার, মেরামত রক্ষণাবেক্ষণ করেছি 15 কিলোমিটার, মেরামত রক্ষণাবেক্ষণ ড্রেন 8 কিলোমিটার, পানির পাইপ লাইন সম্প্রসারণ করেছি 22 কিলোমিটার, উৎপাদক নলকূপ আমি 12টি চালু করেছি, 10টি প্রক্রিয়াধীন আছে, উচ্চ জলধারা নির্মাণ সেটা আমি 3টা করেছি, বাস টার্মিনাল মেরামত ও কোচ টার্মিনাল মেরামত 1টি করেছি, 1টি করে বাস এবং ট্র্যাক টার্মিনাল নির্মাণ করেছি 1টি, আরসিসি রাস্তা নির্মাণ করেছি 28 কিলোমিটার, সড়ক বাতি রক্ষণাবেক্ষণ করেছি 3547টি, সড়ক বাতি উন্নয়ন করেছি 6953টি, রংপুর সিটি কর্পোরেশনের ভবন সম্প্রসারণে 3তলা হাতে 4তলা ভবন নির্মাণ করেছি, এবং রংপুর সিটি কর্পোরেশনের নতুন ভবন নির্মাণের জন্য একটা ভবন নির্মাণ করছি, নির্মাণ সামগ্রী পরীক্ষার জন্য একটা পরীক্ষাগার করেছি, এবং স্বাস্থ্যকেন্দ্র করেছি 4টি, ফুটপাত করেছি 12 কিলোমিটার, কালভার্ট করেছি 135টি, জন্ম নিয়ন্ত্রণ সনদ দিয়েছি 1,71,682টি, ভিটামিন খাওয়ানো হয়েছে 10 বছরে 6,20,000 শিশুকে, এবং মৎস্য আরও নির্মাণ করেছি 1টি, জমি ক্রয় করেছি 7 একর 34 শতক জমি, এবং কম্পোস্ট প্ল্যানের একটা প্ল্যান তৈরি করেছি, সিআরপি স্থাপনের জন্য তাদেরকে একটা জায়গা দিয়েছি, এবং শিক্ষাবৃত্তি প্রদান করি, প্রতিবন্ধী সহায়তা দেই, ভাতা প্রদান করি মুক্তিযোদ্ধাদের, এবং গুণীজন ভাতা প্রদান করি 9 জনকে, সাংবাদিক ভাতা দেই 5 জনকে, শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান হিসেবে 1,08,450 টাকা ব্যয় করেছি,
দোকানঘর নির্মাণ করেছি 79টি, টিকা প্রদান বিসিজি 1,11,134 জনকে, এবং জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান করেছি 13,847 জনকে, বিনোদন পার্ক নির্মাণ করেছি 1টি, হাসপাতাল স্থাপন করেছি 1টি, মোবাইল কোর্ট অভিযান করে 268টি, মোবাইল কোর্ট মামলা হয়েছে 1,078টি, স্যালাইন বিতরণ খাওয়ানো হয়েছে 3,00,000 মানুষকে। মানে একটা লম্বা আমরা উন্নয়নের চিত্র দেখতে পেলাম, নিশ্চয়ই এই কাগজ আপনি সবার কাছে বিলিয়ে করেছেন, এই কাগজ সবার কাছে আছে? তার মানে হচ্ছে যে রংপুরবাসীরা খুব ভালোভাবে জানেন যে আপনি এই কাজগুলো সম্পন্ন করেছেন। যে আমি পরবর্তী পার্টে আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা আমি অগ্রিম একটু কোলে করে রাখি। আমাদের কাছে যে ধরনের অভিযোগ সাধারণ ভোটাররা করে থাকেন, সেই ভোটাররা বলে থাকেন যে সেখানে আপনি যে কতগুলো বিদ্যুৎ পোস্টের কথা বলেছেন, অনেক অনেক নতুন ওয়ার্ড যেগুলো পৌরসভার ভুক্ত হয়েছে, সিটি কর্পোরেশন ভুক্ত হয়েছে, কিন্তু সেখানে এখনও তারা লাইটের ছোঁয়া পায়নি, আলোর ছোঁয়া পায়নি, সেটা তারা বলেছেন। আপনি বলেছেন যে নগরবাসীরা যে স্যানিটেশন বা অন্য যে সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো বেড়েছে, কিন্তু অন্য অন্য জায়গায় হয়তো চাহিদার জায়গা থেকে তারা এখনও সেই জায়গাতে আসেনি। সেই জায়গাটা আমি আসবো, ছোট্ট একটা বিরতির পরে আসবো। জনাব বাবলা, আপনার কাছে জানতে চাই, যেমন জনাব ঝন্টু কিন্তু কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না, তিনি বলছেন যে প্রতিশ্রুতি যদি দেওয়া হয় তাহলে সেটা প্রতিশ্রুতিটা ওয়াদা হয়ে যায়, ওয়াদা বরখেলাপ তিনি করতে চাচ্ছেন না। তারপরে তিনি যে কতগুলো কার্যক্রম করেছেন তাতে, সেই প্রেক্ষিতে আপনার তরফ থেকে কী করণীয় আছে, বা আপনি কি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা, নাকি আপনি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না? না, আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ আমি অতীতে কোনো দায়িত্ব ছিলাম না, এখনও নাই। তবে যদি আল্লাহর রহমতে নগরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করে, তাহলে আমি একটা পরিচ্ছন্ন, একটা মাদকমুক্ত, একটা সুন্দর নগর গড়ে তোলবার পরিকল্পনা আমার আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রংপুর এখন মাদকের যে ছোবলে আছে? আপনি কি শুধুমাত্র মাদক কি প্রধান সমস্যা বলে মনে করেন? না, মাদক সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, স্বাস্থ্য সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে। কতজন বেকার আছে আপনার এই 4,00,000 প্রায় 4,00,000 ভোটারের ভিতরে, এরকম কোনো সার্ভে কি আছে? আমাদের সার্ভে নাই, তবে বেকারত্বের সংখ্যা আমার এখানে মোটামুটি বেশি আছে। তো এই বেকারত্ব তার সিটি কর্পোরেশনের মেয়র পদে থাকে, সেটাকে বেকারত্ব দূর করা যাবে না। তবে আমার চিন্তাভাবনা যেটা আছে, আমি নিজেও একজন ব্যবসায়ী, আমার ছোট্ট একটা শিল্প প্রতিষ্ঠান আছে, আমি মনে করি যদি গ্যাস বগুড়াপন্ত আছে, গ্যাস যদি আনা সম্ভব হয়, তাহলে সরকারিভাবে এবং বেসরকারিভাবে এখানে শিল্প কারখানা গড়ে উঠলে অনেক বেকারত্বের সমাধান হবে, এদিকে আমার লক্ষ্য থাকবে। জি, কিন্তু একটা বিষয় আমরা জানি যে এক সময় এই যে রংপুর, বৃহত্তর রংপুর যদি চিন্তা করি, একসময় মানুষ মঙ্গপীড়িত এলাকা বলতো, কিন্তু এখন কিন্তু সেটা বলছেন না। তাহলে রংপুরের মানুষের যে ভাগ্য উন্নয়ন, তাদের জীবন জীবিকার উন্নয়ন, সেটা হয়েছে, কিন্তু সেই পরিমাণে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি কেন? যেহেতু আপনি ব্যবসাও করেন, কেন গড়ে উঠলো না? না, শিল্প কলকারখানা গড়ার প্রধান অন্তরায় হচ্ছে আপনার জ্বালানি গ্যাস, কারণ বিদ্যুতের যা দাম, সেই দাম দিয়ে প্রোডাকশন কস্ট করে, কস্টিং করে এটা পোষাবে না। তো সেখানে গ্যাসের মূল্য কম আছে, গ্যাসের আপনার ওই সাশ্রয়টা বাঁচবে, প্রোডাকশন কস্টটা বাঁচবে, তারপরে এখানে আপনার লেবার কষ্ট কম আছে অন্য জায়গার তুলনায়। এই সমস্ত দিক দিয়ে আমি মনে করি যদি গ্যাস আনা যায়, তাহলে শিল্প কারখানা সরকারিভাবে এবং বেসরকারিভাবে এখানে গড়ে ওঠা সম্ভব, সবার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে। দিচ্ছেন আর ভোটাররা কেমনভাবে সেই বিষয়গুলো রিসিভ করছে? ধন্যবাদ আপনাকে। আসলে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যখন নির্বাচন করে, তার কিছু নির্বাচনী কমিটমেন্ট থাকে, যেটা নির্বাচনী ইশতেহার হিসাবে আমরা ধরি, যে আমি নির্বাচিত হলে কী কী কাজগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব, সেই বিষয়গুলো কিন্তু নির্বাচনী ইশতেহারে ডিটেলস থাকে। এখন আমি এক বছর পর বা 5 বছর পরে আমার নির্বাচনী ইশতেহারে কতদূর কাজ করতে পারলাম, এটা কিন্তু আমার সাধারণ জনগণের কাছে জবাবদিহিটা আমাকে করতে হবে, সেটাই আমি মনে করি। সেই জন্য আমার নির্বাচনী ইশতেহারে আমি প্রথমেই আমার ফার্স্ট যে কন্ডিশনটা আমি দিয়েছি, আমরা জানি যে উন্নয়নের প্রথম সোপান হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যদি ডেভেলপ না হয়, আমার বিশেষ করে এই রংপুর সিটি কর্পোরেশনটা একটা উচ্চাভিলাষী সিটি কর্পোরেশন হয়েছে। আপনি জানেন যে আমাদের যে 52 বর্গ কিলোমিটার থেকে আমাদের 204 বর্গ কিলোমিটার বা 203 বর্গ কিলোমিটার, হ্যাঁ 207, এখানে আমাদের হিসেবে 204 বর্গ কিলোমিটার
এত বিস্তীর্ণ এলাকা যেটা নিয়ে মানে যা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে, এখানে কিন্তু 80% মানুষ আমাদের কৃষক, আবাদী জায়গা। হ্যাঁ, সেখানে নাই রাস্তাঘাট, না ড্রেনেজ ব্যবস্থা, না লাইটিং সুবিধা। হ্যাঁ, যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম আমি গুরুত্ব দিয়েছি যোগাযোগ ব্যবস্থাটার উন্নত করে, যেহেতু আমাদের মানে মেইনলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহরের ভিতরে প্রাণকেন্দ্রে, এখানে যদি রুট লেভেল থেকে আমাদের সেই এখন যদি মনে করি আমার লাস্ট ট্রেন প্রায় হারাগাছের কাছে, ওখানে রাস্তাগুলো খুব এখনও পর্যন্ত ডেভেলপ হয়নি, সেই রাস্তাগুলোর সঙ্গে আমার যদি এখানে কেন্দ্রে যোগাযোগ না থাকে, তাহলে তো আমাদের প্রতিনিয়ত আমার সিটি কর্পোরেশনের যারা নাগরিক আছে তারা সাফার করবে। এই ধরনের প্রায় এলাকাগুলো এরকম। আসলে সিটি কর্পোরেশন যখন করা হয় তখন কিন্তু সিটি কর্পোরেশন করার যে প্রথম কন্ডিশন সেটাই ভায়োলেট করা হয়েছে, যে যেখানে 20%-এর অধিক জায়গা আবাদী বা কৃষি জায়গা থাকবে সেখানে সিটি কর্পোরেশন করা যাবে না। তারপরেও এটা সিটি কর্পোরেশন হয়েছে। যাই হোক, আমরা সেখান থেকে আমরা নাগরিক সুবিধাটা রুট লেভেলে কীভাবে পৌঁছানো যায় সে ব্যাপারে আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা আছে। দ্বিতীয় যে বিষয়টাকে আমি গুরুত্ব দিয়েছি সেটা হলো আমাদের এই শ্যামাসুন্দরী খাল। এই শ্যামাসুন্দরী খালকে নিয়ে অনেক ধরনের কল্পকাহিনী কিন্তু দীর্ঘদিন থেকে চলছে। শ্যামাসুন্দরী খাল এখন কাদা মাটিতে ভরা, আবর্জনায় ভরা, এটা মশা বা অন্যান্য জিনিস ইয়া তার একটা আশ্রয়স্থল হয়ে গেছে। তা আমাদের একটা প্রচেষ্টা আছে শ্যামাসুন্দরী খালকে ইনিশিয়াল স্টেজ থেকে ফিনিশিং পর্যন্ত, ঘাঘট নদী পর্যন্ত এটাকে পুনর্খনন করে কীভাবে আমাদের ড্রেনের যে আউটফলটা, ড্রেনের কানেকশনটা এই শ্যামাসুন্দরী খালে দিয়ে কীভাবে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে ডেভেলপ করা যায়, এই প্রকল্প এই কাজটা আমার সেকেন্ড ফেজে আছে, সেকেন্ড ইয়ারে। আর এইভাবে থার্ড কাজটা আছে, বিশেষ করে আমাদের রংপুরে এখন ঢাকার থেকে কোনো অংশে কম নাই, যানজটের ক্ষেত্রে কিন্তু একটা খুব খারাপ অবস্থা। আবার আমাদের অকেশনগুলোতে বিশেষ করে পূজায় ঈদে এই সময় যানজটটা একটা অসহনীয় অবস্থা আসে, তো সেখানে আমাদের একটা পরিকল্পনা আছে, যেটা ফোর লেন রাস্তা একটা আছে, টোটাল রাস্তাটাই মনে করেন যে অটোরিক্সা বা রিক্সা দখল করে থাকে, যার কারণে স্মুথভাবে কোনো কিছু অন্য অ্যাম্বুলেন্স বা আমাদের যারা হেভি যানবাহন আছে চলাচলের খুবই বিঘ্ন সৃষ্টি হয়। তা আমি চাই যে ফোর লেনটাকে, এক সাইডে টু লেন আছে, টু লেনটাকে একটা লেনে যদি আমরা রিস্ট্রিক্টেড করে দিই, যে একটা লেন দিয়ে অটোরিক্সা এবং রিক্সা চলবে, চার্জার রিক্সা চলবে, আর একটা লেন দিয়ে আমাদের কার, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স এগুলো চললো, তাহলে হয়তো মনে হয় পরিকল্পিতভাবে করলে এটা সম্ভব হবে। আর তাছাড়া এটা আমার একটা পরিকল্পনা আছে, এই তিনটা গুরুত্ব আছে। আমাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল অন্তরায়, আমাদের যেভাবে 8 লাখ মানুষের বাস, সেখানে কিন্তু মানসম্মত বিদ্যাপীঠ আমাদের এখানে নাই। অন্যান্য সিটি কর্পোরেশন কিন্তু, অনেক সিটি কর্পোরেশন তাদের নিজস্ব অর্থায়নে তারা সেখানে বিদ্যাপীঠ করেছে, যদিও এটা নতুন সিটি কর্পোরেশন, এটা সময়ের ব্যাপার, আস্তে আস্তে হবে। সেক্ষেত্রে মনে করি যে আমাদের এখানে ক্যান পাবলিক স্কুল প্লাস আমাদের পুলিশ লাইন এবং কালেক্টরেট স্কুল, এখানে যে লেখাপড়া মানসম্মত শিক্ষাটা দেওয়া হয়, কিন্তু সেখানে কিন্তু একজন ছাত্রের বা ছাত্রীর তাদের যে ব্যয়ভার এটা কিন্তু আমার সাধারণ মানুষের মধ্যে নাই। আমি চাই যে রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে সরকারের সহযোগিতা নিয়ে একটা যদি 1-2 উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা ভালো মানসম্মত বিদ্যাপীঠ করা যায়, তাহলে অন্তত আমাদের বিশেষ করে মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাসের যারা আমাদের অধিবাসী, তারা যদি ন্যূনতম ব্যয়ে যদি শিক্ষা তারা গ্রহণ করতে পারে, তাহলে আমার মনে হয় শিক্ষার মানটা ডেভেলপ হবে। পাশাপাশি মাঠ পর্যায়ের মানুষও স্বপ্ন দেখতে পারে তার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যদি ইঞ্চি করা হয় তা আমার একটা ভাবনা আছে। বিষয়গুলো আমার ইয়েতে আসছে। জি, আপনার বোঝা যাচ্ছে অনেকগুলো প্রতিশ্রুতি আপনি হয়তো মানুষকে দিয়েছেন, সেগুলো আপনি বলছেন, কিন্তু আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা এই অনুষ্ঠানটি করছি রংপুরে, রংপুর টাউন হল থেকে, এবং রংপুর টাউন হল আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের জন্যে, মুক্তিযুদ্ধের সেই স্মৃতি গাথার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা সেই স্থানে বসে আমাদের অনুষ্ঠানটা করছি। আমরা রংপুরের যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং অনেক ধরনের শঙ্কাও কাজ করে, সেই শঙ্কাগুলোর একটা সঠিক একটি জায়গাতে আমরা আসতে চাচ্ছি, যাতে সেই নির্বাচনটা খুব আনন্দ ঘন পরিবেশে হয়ে থাকে। আমি বলেছিলাম যে আমরা আমাদের যে তিনজন অতিথি আছেন, তিনজন অতিথিকে সামনে রেখে আমাদের যারা অডিয়েন্সে যারা আমাদেরকে দেখছেন তাদের কাছ থেকে আমি প্রশ্ন নেব। এই মুহূর্তে আমি কয়েকটি প্রশ্ন নিতে চাই, আপনারা একটু যারা প্রশ্ন করবেন হাত তুলবেন, হাত তুলে প্রশ্ন করবেন। জি, সব প্রশ্ন একবারে নিতে পারবো না, দয়া করে মাইক্রোফোন সামনে একজনকে দেন, পিছনে একজনকে দেন, একজন করা হলে তারপর আরেকজন করবেন, নাম বলে প্রশ্ন করবেন এবং কাকে করবেন সেটা বলবেন। আমি রশিদ বাবু,
সাংবাদিক, আমি তিনজনকেই একই প্রশ্ন করতে চাচ্ছি। জি, সেটি হচ্ছে রংপুরের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যানজট। এই যানজট নিরসনের আমি চিহ্নিত তিনটি জায়গার নাম বলবো, তারা কি আমার সঙ্গে একমত? এই তিনটি জায়গা যদি যানজটের জন্য খুলে দেওয়া যায় তবে শহরে যানজট 70% কমে যাবে। একটি হচ্ছে প্রথমত ক্রামতিয়া মসজিদ থেকে যদি সাতমাথা পর্যন্ত ফোর লেন রাস্তাটি করা যায়। দ্বিতীয়টি হচ্ছে টার্মিনাল থেকে সাপ্লা হয়ে যে রাস্তাটি আছে সেটাতে যদি একটি ফোর লেন রাস্তা করা যায়। পাশাপাশি সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ একটি জায়গা পাঁচপীর দরগা নামে একটি জায়গা আছে আজাদ হোমের পাশে, সেখানে শুধুমাত্র 50 ফিট জায়গা যদি অ্যাকোয়ার করা যায় তাহলে 40% যানজট এখানেই কমে যাবে। জি, তারা কি একমত? জি, আমি বুঝতে পেরেছি, প্রশ্নটা পেয়েছি। আমরা পেছনে সামনে একজনকে নিলাম, পেছনে একজনকে নিব। আমার নাম লাভলু, আমি মোস্তফা ভাইকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। মোস্তফা ভাইকে আমরা বিগত দিনে উপজেলা চেয়ারম্যান পদে ওনাকে নির্বাচিত করেছিলাম, তো সেই সময় উনি 3.5 বছর উনি ক্ষমতায় ছিলেন, তো সেই সময় কী উন্নয়ন করেছে আর কেনই বা পাঁচ বছরের জন্য ওনাকে ভোট দিয়েছিলাম আমরা, কেনই বা উনি 3.5 বছর করার পরে উনি সিটি নির্বাচনে নতুন করে নির্বাচন করেছে, এটা আমার ওনার কাছে প্রশ্ন একটা। জি, নেক্সট আবার সামনে সামনে। ধন্যবাদ। আমি একটি প্রশ্ন করতে চাই আসলে তিনজনের কাছেই। নাম বলে প্রশ্ন করবেন? আমি ওমর ফারুক, আমি শিক্ষকতা করি বিশ্ববিদ্যালয়। এখানে যিনি নগরপিতা যিনি ছিলেন, মানে তিনি অনেক স্বপ্ন অনেক কাজ করেছেন এবং একটি কাজ করবার মধ্যে দিয়ে কিছু ব্যর্থতাও থাকে, সেরকম হয়তো তার কাছে কিছু ব্যর্থতাও আছে। আমি তার কাছে একটু জানতে চাইবো যে আপনার এই দীর্ঘ সময়ে কোনো ব্যর্থতা আছে কিনা, এবং অনেকগুলো কাজ আপনি করেছেন আমার ভালো লেগেছে, মানে এই মুহূর্তে আপনার দুইটি পরিকল্পনা যদি থাকতো যে এটি করতে চাই, যদি আপনি প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন না তাহলে আমাদের জন্য একটু বিবেচনা করতে, ভোটারদের বিবেচনা করতে একটু সুবিধা হতো। আমি যিনি বিএনপি প্রার্থী বাবলা আছেন তার কাছে একটু জানতে চাইব যে এই গ্যাস কিন্তু আসলে আমার কাছে মনে হয় না যে কোনো একটি বড় সমস্যা। রংপুরে যদি উন্নয়ন করতে চাই তাহলে একটু যদি পরিকল্পনা থাকে এবং যদি আমরা সরকারের উপরে চাপ দিতে পারি, যদি বিদ্যুতের উপরে ভর্তুকির মধ্য দিয়ে যদি আমরা শিল্প কারখানা প্রতিষ্ঠিত করতে পারি, কারণ গ্যাস কোনোদিনও আসবে না আর আমি কোনোদিনও রংপুরের উন্নয়ন করব না, এটি কোনো হতে পারে। এই আরেকটি প্রশ্ন আছে মোস্তফা ভাইয়ের কাছে, একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি অনেক লম্বা একটি ইশতেহারের কথা বলছিলেন কিন্তু এই অর্থ কোথা থেকে আসবে, মানে আপনার কি কোনো মহাপরিকল্পনা আছে কিনা? যদি না থাকে, এই মহাপরিকল্পনা না থাকলে আমরা কোথা থেকে এই টাকাগুলো পাবো? একটি আমি আপনার কাছে যানজট সম্পর্কে খুব সুস্পষ্ট এবং একটি মহাপরিকল্পনা আপনার আছে কিনা সেভাবে একটু জানতে ছিল। ধন্যবাদ। আমরা 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 পরের পার্টে আবার প্রশ্ন নেব, আমরা এই প্রশ্নগুলোর উত্তরটা নিয়ে আসি, আপনারা সবাই প্রশ্ন করার সুযোগ পাবেন। জি, আমি প্রথমে যাচ্ছি জনাব মোস্তফা আপনার কাছে। আপনার কথা বলেছেন যে আপনি যখন নির্বাচিত আপনাকে করেছিলেন তখন সেই মুহূর্তে আপনি সঠিক দায়িত্ব পালন করেছেন কিনা, তাহলে আপনি জনগণকে এই ধন্যবাদ আশ্বাসটা কিভাবে দিচ্ছেন? আমাদের 18 বছর পরে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, বিএনপির পিরিয়ডে উপজেলা পরিষদ ছিল না, 18 বছর পরে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছে। নির্বাচিত হওয়ার পরে 14 মাস পরে, 1 বছর 2 মাস পরে আমাদের প্রজ্ঞাপন আসছে যে উপজেলা চেয়ারম্যানের ফাংশনিংটা কী হবে। 14 মাস, এই 1 বছর 2 মাস আমরা শুধু চেয়ার টেবিল নিয়েই বসেছিলাম, কোনো ফাংশনিং ছিল না, যাতায়াত শুধু, 10,000 টাকা শুধু ভাতা, এর উপর ডিপেন্ড করে একজন উপজেলা চেয়ারম্যান, আর 6 লিটার তেল অকটেন একটা গাড়ি দিয়েছে, 6 লিটার তেল, এটা আমাদের উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা, তার মধ্যে কোনো ক্ষমতা ছিল না 14 মাস। তারপরে যখন আসলো আমাদের একটা শিক্ষা কমিটির সভাপতি করলো, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কমিটির সভাপতি, তা আমি দেখলাম যে কিছুই যখন নাই শিক্ষা কমিটির সভাপতি করেছে, অন্তত প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার মানটা ইনসিওর করার জন্য অন্তত মাঠ পর্যায়ে একটা ভিজিট করি, ভিজিট করে কিন্তু অনেক নেগেটিভ সাইড আমার কাছে উপস্থাপিত হয়েছে, যে অনেক শিক্ষকেরা টাইমলি যান না, অনেক শিক্ষকেরা বিনা ছুটিতে অনুপস্থিত থাকেন, এই কাজগুলো কিন্তু অহরহ ঘটছিল। তা আমি শিক্ষা কমিটির যখন সভাপতি থাকলাম তখন আমি একটা চিঠি দিলাম যে যারা অনুপস্থিত তাদেরকে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য প্রথম স্টেজে আমি একটা নোটিশ করালাম যে আপনারা শিডিউল টাইমে স্কুলে যান। হ্যাঁ, কিন্তু তারপরে দেখা গেলো যে খুব একটা বেশি ইম্প্রুভ হলো না,
তারপরে আমি আমার নোট দেওয়ার ক্ষমতা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পর্যন্ত আমার ক্ষমতা যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে না, যে আমার ঠিক এইভাবে আমি রিপোর্ট করলাম কিন্তু জেলা প্রাথমিক অফিসে এসে এটা ফ্রিজ হয়ে গেল, এটা কোনো আর আর কোনো আগাচ্ছে। আমি আপনাকে একটু যোগ করি, আমাদের সময়ের ভিতরে তো সব প্রশ্নের উত্তরগুলো নিতে হবে, ওনাদেরও জানতে হবে এবং সারা বিশ্বের মানুষের কাছেও কিন্তু এটা জিজ্ঞাস্য। অর্থাৎ সেই অবস্থা যদি এখন বর্তমানেও যদি হয় এবং আপনি ক্ষমতা পেলেন কিন্তু আপনি সেটা প্রয়োগ করার জায়গা পেলেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন? এটা এটা সরকারের আন্তরিকতার উপর ডিপেন্ড করে। সরকার একজন মেয়রকে কতটুকু ক্ষমতায়ন করবে, সরকার তার ক্ষমতায়নটা করে কিন্তু সরকার ক্ষমতা দেয় সরকার, মেয়র শুধু ইমপ্লিমেন্ট করে। যতক্ষণ পর্যন্ত একটা মেয়র এম্পাওয়ারমেন্ট হবে না ততক্ষণ পর্যন্ত সে ফাংশনিং করতে পারবে না, যতটুকু দিবে অতটুকুই তা করতে হবে। আর বিষয়টা আমার এক ভাই প্রশ্ন করছে যে আপনি উপজেলায় ভোট নিলেন, ভোট নিয়ে উপজেলা ছেড়ে দিলেন কেন? আমার উপজেলা 11টা ইউনিয়ন প্লাস সাবেক পৌরসভা নিয়ে আমাদের সদর উপজেলা ছিল, এই সদরের সমস্ত মানুষ আমাকে ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আমাদের বিশেষ করে আমাদের পৌরসভা এবং আমার 7টা ইউনিয়নের পুরা এবং 4টা ইউনিয়নের কিছু অংশ নিয়ে আমার সিটি কর্পোরেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাকি থাকলো শুধু 4টা ইউনিয়ন, 3টা ইউনিয়ন বাকি থাকলো, 4টা ইউনিয়ন বাকি থাকলো, পরে আর একটা ইনক্লুড করে 5টা ইউনিয়নে সদর উপজেলা হলো, যে আমার বাড়িটাও সিটি কর্পোরেশনে পড়লো। আমার যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করলো, তাদের কোনো কাজে আমার সুপারিশ করার ক্ষমতাও থাকলো না। তো এই অবস্থায় যে এলাকার মানুষ আমাকে অনেক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করলো, সেই মানুষগুলোর যদি কোনো কাজেই ওই জনপ্রতিনিধি না আসে, তখন আমি মনে করলাম যে এই উপজেলা চেয়ারম্যান থেকে আমার শুধু এই পাজেরো গাড়িতে বাড়িতে যাতায়াত করা আমার সমীচীন হবে না, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এই জন্য আমি এটা আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার কারণে আমি সেই আমার 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 স্নেহস্পদ ছোটো ভাই আমার প্রশ্ন করেছে, তার আমি উত্তরটা দিলাম এইভাবে। জি জি, আমি আমরা উত্তর উত্তর পেয়েছি। অর্থাৎ আপনি যেহেতু পারছেন না সেহেতু আপনি নিজে থেকে আপনি সরে গেছেন। অবশ্যই জি। জনাব ঝন্টু, আপনার কাছে জানতে চাই, আমাদের কয়েকজন দর্শক তারা প্রশ্ন করেছে যে যানজটের একটা প্রধানতম কারণ বলেছেন, আরেকটা বলেছেন যে গ্যাসের সমস্যা, যদি গ্যাস যদি না আসে, কারণ গ্যাস হচ্ছে কিন্তু ঢাকা শহরে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না এবং গ্যাসের লেভেল ধীরে ধীরে প্রতি বছর কিন্তু নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে রংপুর উন্নয়নটা কীভাবে হবে? সাংবাদিক বাবু সাহেব যে প্রশ্নটা করেছে উত্তরে চেয়েছে, আমি চার উত্তরে বলতে পারি। যে যে কটা রাস্তার কথা বলেছে, অলরেডি ফোর লেন রাস্তার টেন্ডার কিন্তু সেখানে হয়ে গেছে, এখন ইমপ্লিমেন্ট হয়নি, গতবার ইট ছিল না, এবার একদম জাহাজ কোম্পানির মোড় থেকে একদম মেডিকেলের পূর্বগেটের মোড় পর্যন্ত এটা ফোর লেন রাস্তার টেন্ডার হয়েছে এবং কিছুটা ঢালাইয়ের জন্য বাজেট কি 126 কোটি টাকা? 126 কোটি টাকা জি। সেটা ঢালাই হবে এবং সাথে ড্রেনও হবে। কিন্তু ওনারা বলছেন যে ছোট ছোট ইজি বাইক অথবা অটো বাইকের জন্য আলাদা লেন করা বা যদি আলাদা একটা ভাগ করা যায় সেক্ষেত্রে যানজট কমানো সম্ভব। শোনেন, ঘটনাটা হচ্ছে আমি যখন এই এই দায়িত্ব গ্রহণ করলাম তখন এই রাস্তাটার লেন্থ ছিল সবাই জানে 15-15-30 ফিট, তারপরে পাশে অনেক বড় বড় বিল্ডিং ছিল, সেই বিল্ডিংকে যখন গভর্নমেন্ট নোটিশ করলো বিল্ডিং ভাঙার জন্যে, তখন তারা হাইকোর্টে গেল। হাইকোর্টে যাওয়ার পর স্টে অর্ডার নিয়ে আসলো, স্টেটা এরকম যে স্টে উইল কন্টিনিউ আনটিল ডিসাইডেড অফ দি কেস। আপনি জানেন যে হাইকোর্টে একটা স্টে হইলে আর হাইকোর্টে কেস ডিসাইড পর্যন্ত যদি আপনি ওয়েট করেন তাহলে 20 বছর ওয়েট করতে হবে। তো রংপুরের মানুষের কথা চিন্তা করে রিস্ক নিয়ে আর নতুন প্রসেস নিয়ে আমি তাদেরকে বাধ্য করাইলাম যে রংপুরের যারা মামলা করেছিল তাদেরকে নিয়ে এসে মামলাটা তুলানো, এবং মামলাটা তুলেছে তারা। তারপরে এটা 65 ফিট রাস্তা হয়েছে। 65 ফিট রাস্তার পর দুই পাশে 4 ফিট 4 ফিট 8 ফিট ফুটপাথের মতো ড্রেন হয়েছে এবং ফুটপাথের কাজেও লাগছে। তো সুতরাং এই যে রাস্তাটা এখন আছে এই রাস্তায় এত বেশি যানজট, আর তারপরে যদি একটা পোর্শন সম্পূর্ণই রিক্সা এবং ইসের জন্য ছেড়ে দেওয়া যায় অটো বাইকের জন্য, তাহলে এটা সমাধান হবে না। সেক্ষেত্রে আমি আপনাকে একটা সম্পূর্ণ তবে আমি বলি আগে আমার যেটা কথা, আমি জি জি বলেন, রংপুরে কিন্তু একটাই ফোর লেন রাস্তা, এই একটা রাস্তার বেশি দুইটা রাস্তা নাই। তা আমি অনেক করেসপন্ডেন্স করে
যে খালের কথা মোস্তফা বলেছে, এই খাল ছিল কোনখানে 65 ফিট, কোনখানে 60 ফিট, কোনখানে 55 ফিট। এটা যখন জহর করা হয়েছিল তখন রংপুরের মানুষ ম্যালেরিয়ায় ভুগত। তখনকার যে রাজা ছিলেন তার জানকীবল্লভ সেন, তার নামে এই খালটা তৈরি হয়েছিল। খালটা তৈরি হওয়ার পর মাঝখানে একজন সেক্রেটারি ছিল, উনি খালটা সংস্কারের নামে জিওবি থেকে টাকা নিয়ে এসে এই খালটাকে আবার ড্রেনে রূপান্তর করলো। যখন ড্রেনে রূপান্তর করলো তখন কিন্তু আমি অলরেডি আন্দোলন শুরু করলাম। আন্দোলন শুরু করার পর এই খালের কাজটাও আমার হাত থেকে তুলে নিয়ে গেল। তা আমি এখন যেটা মনে করি যে এই ঘাগট নদীর একটা সংযোগস্থল, সেইখানে ছিল ঘাগটের খালের একটা অংশ, আর একটা ঘাগট নদীর সংযোগস্থল, সেখানে ছিল আর একটা অংশ। সুতরাং এই খাল যে ড্রেন হয়েছে, এই ড্রেনের উপর পরিকল্পনা করে কোনো লাভ নেই। যে মানুষগুলো জায়গাগুলো দখল করে আছে সেই জায়গাগুলো খালি করে খালকে খালে রূপান্তরিত করে যদি একটা বাইপাস মতো, এটা এই খালটা এমন একটা খাল যে রংপুরের এমন কোনো জায়গা নেই যে টাচ করেনি। তা আমি এটা করেসপন্ডেন্স করলাম এবং কুয়েত গভর্নমেন্ট রাজি হলো এই খালটার উপর একটা ওভার মানে ফ্লাইওভার করার জন্য। সেই ফ্লাইওভারে যে 650 কোটি টাকা লাগবে সেটাও তারা দিতে রাজি আছে। তা আমি আমার প্ল্যান আছে, অর্থাৎ প্রস্তাবনা আছে আপনার এই শ্যামাসুন্দরী খাল নিয়ে ব্যাপক প্রস্তাবনা না, এটা প্রায় পাশ হওয়ার মতোই আছে। আমি আসি আর যেই আসুক, সে যদি মনে করে যে আর একটা রাস্তা তৈরি করবে ফ্লাইওভার দিয়ে জি তাহলে এটা সম্ভব, এখন এটা সমাধান হয়ে যাবে। জনাব কাউসার জামান বাবলা, আপনার কাছে জানতে চাই, আমাদের অতিথি যারা বেশ কতগুলো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠিয়েছেন তার ভিতরে আমি নামসহ প্রশ্নগুলো পড়বো, তার আগে আপনার কাছে জানতে চাই, যেহেতু তিনজনের কাছে সমান প্রশ্ন করেছে, আমি এই প্রশ্ন থেকে আর একটা লিঙ্ক করতে চাই, সেটা হচ্ছে যে 4000 অটো বাইকের অনুমোদন দেওয়া আছে, অর্থাৎ তাদের লাইসেন্স দেওয়া আছে, কিন্তু বাস্তবে সেটার সংখ্যা 40,000, তার মানে হচ্ছে যে 10 টাইমস মানে বেশি। তো তাহলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি যদি মনোনীত হন, আপনি যদি মনোনীত হয় তাহলে এটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কারণ তারাও তো আপনার ভোটার। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা জিনিসের একটা লোডিং ক্যাপাসিটি আছে। মনে করেন আমাদের এই রংপুর শহরে যদি 10,000 অটোরিকশা চলার ক্যাপাসিটি থাকে, সেখানে যদি 40-50,000 হয় তো অটোমেটিক যানজট তো হবেই, সেইভাবে তো রাস্তাঘাট বাড়তেছে না, তো অটোমেটিক যানজট হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ট্রাফিক আইনটা যদি কড়াকড়ি করা যায়, ট্রাফিক আইন যেটা আছে সেটা আমাদের দেশে পুরোপুরি ইমপ্লিমেন্টেশন কতখানি আমি জানি না, সেটা যদি ট্রাফিক আইনটা বাস্তবায়ন করা যায় এবং লোডিং ক্যাপাসিটি অনুযায়ী হয়তো তার চেয়ে কিছু বেশি হলো, কিন্তু এটা যদি 10 টাইমস বেশি থাকে তো সেখানে তো এটা একটা সমস্যার সৃষ্টি হবে। তো সেই জন্য সেদিকেও দৃষ্টিপাত করতে হবে যে এটা সংখ্যা হয়তো কিছু কমায় দিয়ে ক্যাপাসিটি ডবল করলাম, কিন্তু এটা যদি 10 টাইমস বেশি থাকে তো সেখানে তো আপনার, কিন্তু আপনারা একই সাথে কমাতে চাচ্ছেন, কিন্তু একই সাথে কি এটার পরিকল্পনা আছে যে গণপরিবহন যদি বাড়াতে না পারেন তাহলে তো সমস্যা জায়গা থেকে যাবে? না, গণপরিবহন আপনি বাড়াবেন, কিন্তু আপনার যদি লোডিং ক্যাপাসিটি না থাকে তাহলে তো যানজট সৃষ্টি হবে। যানজট তো আপনার যানজটের মধ্যেই থাকতে হবে, তাতে আপনার 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা যেতে হবে, তো এটা তো টাইম একটা ফ্যাক্টর, এখন তো টাইমের খুব মূল্য, তো সেই ক্ষেত্রে তো সেটা বিবেচনার ব্যাপার আছে। সেটা কি কোনো বাস্তবিক কোনো পরিকল্পনা আছে কিনা যে একেবারে এটাতে সমাধান করা সম্ভব? না, এখন সমাধান করা যদি এখন রাস্তাঘাট আরও বাড়ানো যায় তো সেটা কতখানি হবে, এটা তো আমাদের আগের মেয়র মহোদয় উনি কিছু দুই পাশের বিল্ডিং টেল্ডিং আমাকে রাস্তাঘাট বাড়াইছে, কিছু বাড়ছে, তারপরে তো এটা সমাধান হয়নি। তারপরে ফুটপাথগুলো যা আছে, ফুটপাথগুলো হকারদের নিয়ন্ত্রণে আছে, এটা ফুটপাথ হচ্ছে জনগণের জন্য চলার জন্য, তো হকাররা ওখানে বসে ব্যবসা করতেছে। ফুটপাথ তো সিটি কর্পোরেশনের সম্পত্তি জি, এবং এই এই জনগণ যদি ফুটপাথ দিয়ে হাঁটতে পারতো সেখানেও যানজটটা কিছু কমতো। এখন এই হকারদের যে উচ্ছেদ করতে হবে, তো উচ্ছেদ করলে তারাও তো বেকার হবে, তাদেরকে আমার দৃষ্টিতে কর্মসংস্থানের বিনিময়ে তাদেরকে করে দিয়ে তাদেরকে সেখান থেকে উৎখাত করলে, ফুটপাথ দখলমুক্ত হলে সেখানে কিছুটা হ্রাস কমবে জনগণের জন্য চলাচলের জন্য। সিটি কর্পোরেশন নির্বাচনের যে সময় সে সময় যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘনের একটা ব্যাপক অভিযোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে অভিযোগ আছে যে 193টি ভোট কেন্দ্রের ভেতরে 128টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ,
অর্থাৎ সেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যদি এর সাথে যুক্ত হয় তাহলে পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে, সে বিষয় নিয়ে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানবার চেষ্টা করব। এবং আমরা আমাদের যারা অডিয়েন্সের ভেতর থেকে আমরা প্রশ্ন নিতে চাই। জি জি, সামনে ওনাকে দিন, জি প্রশ্ন করেন, নাম বলে প্রশ্ন করবেন। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। থ্যাংকস টু সেভেন রিংস ইভেন্টস, এসপেশালি থ্যাংকস টু এসএটিভি। আমি একটু একজন বলছে, জি আমার কোশ্চেনটা হচ্ছে সংক্ষেপে, সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর কাছে, ওনার উন্নয়নের ব্যাপারে কারো কোনো ডাউট নাই, উনি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পাশাপাশি মানে লাইটিং ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই সব দিয়েছেন, কিন্তু কিছু কিছু লোক অভিযোগ করেন যে ওনার রাগ বেশি। তা আমার প্রশ্ন হচ্ছে যে এটা কেন, এবং এই প্রসঙ্গে উনি ওনার মানে অভিমত ব্যক্ত করবেন। জি, প্রথমে সামনে সামনের সারিতে কে যেন বলছিলেন, জি আপনি করুন। ধন্যবাদ এসএটিভিকে আমাকে মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য। আমার প্রশ্নটা জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে, উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমি তার কাছেই প্রশ্নটা করতে চাই। আমরা দেখেছি বিগত নির্বাচনে উনি হাঁস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং তুমুল নির্বাচনী ঝড়ও উনি উঠিয়েছিলেন, এবং আমরা রংপুরবাসী একটা বিষয়ে আতঙ্কিত। আমি যেটা মনে করি, বিগত দিনে আমরা দেখেছি যে জাতীয় পার্টি থেকে যে সমস্ত পৌর চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছিল তারা রংপুরবাসীর যে প্রত্যাশা ছিল, আমার মনে হয় উপস্থিত নাঙ্গল প্রতীকের প্রার্থী তিনিও আমার সাথে একমত হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আব্দুর রউফ মানিক নামে যে চেয়ারম্যান জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিল, রংপুরবাসীর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সঠিকভাবে পূরণ করতে পারে নাই এবং চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমার প্রশ্ন হলো, আপনার কাছে রংপুরবাসী অনেক আশা করে, আমি নিজেও আশা করি, আপনি যদি সিটি কর্পোরেশনের আগামী দিনে মেয়র হন তাহলে সেই দুঃস্বপ্ন কি আমাদের মাঝে ফিরে আসবে, নাকি আমরা নতুন দিনের নতুন দিগন্তকে খুঁজে পাবো? দয়া করে এই উত্তরটা আমাকে দেবেন, ধন্যবাদ। জি, পেছনে পেছনে, একজন সামনে একজন পেছনে, জি পেছনে পেছনে। বিসমিল্লাহির রহমানির রহিম, সংক্ষেপে করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমি 3 নম্বর ওয়ার্ডের সাধারণ একজন জনগণ। সম্মানিত মেয়র মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন, এখানে আপনার মেয়র মহোদয় মানে সাবেক মেয়র মহোদয়, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার একটা বাস্তব উন্নয়ন পরিক্রমা নামে একটা বই আছে, সে বইটাতে আমি দেখেছি আজিজারের বাড়ির নিকট হইতে মাহবুবের ইটভাটা পর্যন্ত 440 মিটার কাঁচা রাস্তা কার্পেটিং। আসলে আমার একটা দুঃখজনক বিষয়, ওইখানে বাসা আমার ওইখানেই, রাস্তায় এমন প্রচুর পরিমাণ কাদো জমে যেখানে আমরা স্কুল কলেজ এবং মাদ্রাসায় যাওয়ার সময় আমাদের বই খাতা অনেক সময় আমরা পড়ে যাই, কিন্তু এসব কাজ না হওয়াতে তারপরে উন্নয়ন পরিক্রমায় এ ধরনের কেন? আমি মেয়র মহোদয়ের কাছে নিকট এটা জানতে চাই, আমাদের রাস্তাঘাট উন্নয়ন না হওয়াতে তারপরে আবার এটা কী জন্য এখানে দেওয়া হয়েছে? অর্থাৎ আপনি কাদার কথা বলছেন এবং সেটা বলছেন, আমি প্রশ্ন নেব, আমি সরাসরি অনেকগুলো প্রশ্ন জমে গেছে, আমি উত্তরটা নিয়ে আপনার কাছে আবার একটু ফিরছি। জি জনাব ঝন্টু, আপনাকে দিয়ে শুরু করি। এখন ও কোন রাস্তার কথা বলছে আমি জানি না, তবে আমার উন্নয়ন পরিক্রমা যে বইটা বেরিয়েছে, এই উন্নয়ন পরিক্রমা বইটা একদম গভর্নমেন্ট সিলেক্টেড মানুষকে দিয়েই এই বইটা করা হয়েছে, সুতরাং এরকম কথা যদি লেখা থাকে, ভুল লেখা থাকে, তা নিশ্চয়ই তার জবাব তাকে দিতে হবে। আর ও যেটা বললো কোন রাস্তার কথা আমি বললো আমি সঠিক বুঝতে পারলাম না, তবে এইটুকু আমি বলবো যে আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো সময় কোনো কাজ করি না বা কোনো কথা বলি না। যেমন আমি বলতে চাই যে আমি এখানে আইসিটি পার্কের জন্য জায়গা রিকুয়েশন করে অলরেডি আইসিটি পার্কের কাজ শুরু হয়েছে, আমি আমার দ্বারাই এখানে সিসি ক্যামেরা দ্বারা সারা রংপুরকে আবৃত করে দেওয়া হয়েছে যাতে ছিনতাই রাহাজানি এটা না হয়, এবং এমন কোনো জায়গা নেই যেখানে ডাস্টবিন স্থাপন করা হয়নি রংপুর শহরে, সুতরাং ডাস্টবিনের অভাবও এখন মনে হয় দেখা যায় না। আর যেটা পাবলিক টয়লেট,
এটা আরও দরকার, কিন্তু পাবলিকের জায়গাটা এখন পাওয়া খুব মুশকিল। যেখানেই আপনি পাবলিকের করতে যাবেন, সেখানেই মামলা মকদ্দমা হ্যান ত্যান হয়ে ওখানে পাবলিকের টয়লেট করা সম্ভব না। তো সুতরাং আমি যেগুলো করেছি, আমি তো এই কথাগুলিই বলছি, আমি তো এই কথাটা বাইরে যাচ্ছি না। সুতরাং ওই ছেলে যদি কোনোখানে দেখে থাকে, ওই ছেলে আমার সাথে যোগাযোগ করবে, আমি আমার সেই অফিসারকে তার কাছে পাঠিয়ে দেবো। সে যদি এরকম ভুল লিখে থাকে, সেই উত্তর দেবে তার কাছে যে এটা সত্য না মিথ্যা। জি ধন্যবাদ জনাব মোস্তফা। আমরা একদম শেষ পাতে যদি সংক্ষেপে যদি আমাদের দর্শকদের যে প্রশ্ন উত্তরগুলো দিতেন আপনি। কাইন্ডলি প্রশ্ন আমার শ্রেষ পদ ভাগ্নে কথা একটা উপস্থাপন করেছে। আসলে বিগত যারা জাতীয় পার্টির ব্যানারে নির্বাচিত হয়েছিল তাদের ব্যর্থতার কারণে ও সন্দেহ প্রকাশ করছে যে আগামী দিনে নির্বাচিত হলে আমি মানুষের যে প্রত্যাশা যে কমিটমেন্ট দিচ্ছি সেটা প্রতিপালন করা যাবে কি না। হ্যাঁ, এই প্রতিপালনের বিষয়টা আসবে তোমার রিলেশন বিল্ড আপের উপরে। একটা যিনি মেয়র হোক তাকে ডাইনামিক হতে হবে, তার সঙ্গে সরকারের প্লাস স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্লাস দাতা সংস্থা প্লাস আমাদের যারাই ক্ষমতাধর জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে একটা তদবির করতে হবে। দুনিয়াটাই চলছে তদবিরের উপরে, কাজ কিন্তু এমনি আসে না। হ্যাঁ, সেজন্য আমি মনে করি যে আমি যতটুকু কমিটমেন্ট করছি সেটা বাস্তবায়নের জন্য আমার আন্তরিকতা থাকবে এবং চেষ্টা করব। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের দায়িত্ব উনি জেলা স্কুল মাঠে নিয়েছেন, আমরা সেভাবে অ্যাপিলটা তার উপরে উপস্থাপন করে আমাদের রংপুরের যে যে সমস্যাগুলো আছে, গুরুত্বপূর্ণ সমস্যা, সেগুলো নিরসনের জন্য আমরা একটা পজিটিভ রোল আমরা চাবো। আমি আশা করি যে ইনশাআল্লাহ আমরা যদি গঠনমূলকভাবে আমরা উপস্থাপনা করতে পারি এবং আমরা দরবারটা যদি দেন দরবারটা যদি ঠিকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় যে ওই ধরনের আর পিছনের দিকে ফিরে যেতে হবে না। আমরা রংপুর এগিয়ে যেতে চাই, তার কারণ মেয়র একজন মানুষ, সেও একজন নাগরিক, কিন্তু মেয়রের যেভাবে দায়িত্ব আছে একজন নাগরিকেরও ঠিক ওইভাবে দায়িত্ব আছে। আমরা চাই সবারই স্বপ্ন যে একটা সুন্দর রংপুর গড়ার জন্য আমরা দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করব, এটাই আমার কথা। থ্যাংক ইউ। জি আমি আমি প্রশ্নে আসবো। আমি জনাব কাউসার যেমন বাবলাকে একটা প্রশ্ন করে তারপর আপনাদের কাছে ফিরছি। জনাব বাবলা, আমরা যেটা প্রতিদিন প্রতি মুহূর্তে রিপোর্ট করছি সেখানে কিন্তু নির্বাচন কমিশন অফিস থেকে বলা হচ্ছে যে অনেকগুলো কেন্দ্র এবং অধিকাংশই বলা যেতে পারে, অর্থাৎ 128টি কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে কেন সেটা ঝুঁকিপূর্ণ? কেন আপনারা এই যে আজকের যে আনন্দঘন পরিবেশ, সেই পরিবেশে কেন সবাই ভোট দিতে পারবে না? শঙ্কাটা কোথায় আসলে? আপনি জানেন যে এটা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত 193 সেন্টারের মধ্যে 128টা সেন্টার ঝুঁকিপূর্ণ। তো নির্বাচনে কারচুপি যদি করতে হয় বা ইঞ্জিনিয়ারিং কারচুপি হয়, সেখানে 15-20টা সেন্টার ঝুঁকিপূর্ণ থাকলেই যথেষ্ট। তো এখানে বিরাট একটা অঙ্ক, মানে আপনার 193-এর মধ্যে 128টা, দ্যাট ইজ আপনার আমার মনে হয় 65% সেন্টার ঝুঁকিপূর্ণ তারাই বলতেছে। তো এখন এগুলাকে ঝুঁকিমুক্ত না করে নির্বাচন করলে নির্বাচন কতখানি সঠিক হবে এতে সন্দেহ আছে আমার। জি আমি বুঝতে পেরেছি, মানে আপনিও শঙ্কিত যে আমাদের দর্শক আছে প্রশ্ন, আপনার প্রশ্ন ওই সময় করছেন, এরপর আমরা পেছন থেকে একজনকে নেব, আবার সামনে আসবো, আবার পেছনে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংক্ষেপে এই এসএটিভির এই জনতার সামনে জনপ্রতিনিধি বিজয়ের মাসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি আমি সকল প্রার্থীদ্বয়ের কাছে আমার প্রশ্ন যে এই সরকারের অধীনে এই নির্বাচনের অধীনে সকলে রংপুরবাসী আশা করে ভাবছে যে একটা সুষ্ঠু নির্বাচন অনেকে আশা করতেছে না। এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের অধীনে একটা সঠিক একটা নির্বাচন করে জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে এটা আশা করতে পাচ্ছি না আমরা, এটা সবাই শঙ্কা প্রকাশ করছে। ঝুঁকিটা কোথায়? ঝুঁকিটা হচ্ছে যে সঠিক আমার ভোট আমি সঠিকভাবে দিতে পারবো কি না। বিগত সময়ে যত নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন এবং সংসদ সদস্য নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যারা নির্বাচিত, যারা সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা, তারা আগে থেকে ব্যালট বাক্স বস্তার মধ্যে, বাক্সের মধ্যে না, আলাদা ব্যাগের মধ্যে নিয়ে যাও, ওখানে ঢুকিয়ে রেখে তাদের রেজাল্ট শিট আলাদাভাবে তৈরি করে পরে রেজাল্টের একটা হবে, আরেকটা রেজাল্ট এখানে ডিসি অফিসে এসে আরেকটা রেজাল্ট ঘোষণা করে দেয়। এ নিয়ে অনেক শঙ্কা আমরা প্রকাশ করছি। এ জায়গা থেকে আমাদের রংপুরবাসী, সিটি গভর্নমেন্টবাসী আশঙ্কা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়, কি উপায় ব্যাপারটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। আর যেনারা যেনারা প্রতিনিধিত্ব করছে তাদের যে কমিটমেন্ট, তাদের যে এই রংপুরকে
ওন করে কিনা এবং রংপুরকে ভালোবাসে কিনা। এখানে নির্বাচন হবে, তারপর হচ্ছে মেয়র হবে, অতীতেও হয়েছে, কিন্তু দুর্নীতির মধ্যে তারা আস্থাদিত হয়ে যায়, এইটা তারা ওন করে কিনা, এটাকে দুর্নীতিমুক্ত করতে পারবে কিনা, এটা বলিষ্ঠ হবে, হার্ড ওপেন হার্ট বলতে হবে, কারণ মানুষ সবাই আমরা শোষিত, শোষিত লোকের মুখ মানে যাতে না হয় সেটা তাদেরকে কমিটমেন্ট করতে হবে। আমরা একটু মিডলে যেতে চাই, মিডল 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 একদম মাঝখানে মাঝখানে, জি বলেন। আমি উপস্থিত সকল রাজনীতিবিদ সহ এবং সকল রাজনীতিবিদ সমান সম্মান রেখে একটা কথা বলতে চাই সংক্ষেপে। উন্নয়ন তখন বাধাগ্রস্ত হয় যখন রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি এবং আমলাদের কন্ট্রাডিকশন চলে। আমি জনাব মোস্তফা সাহেবের কাছে একটি বিষয় জানতে চাবো যে আপনি যখন উপজেলার চেয়ারম্যান ছিলেন তখন আপনার একটা ফাইল ফ্রিজিং হয়ে যায় শিক্ষা অফিসে। আমার জানা মতে শিক্ষা অফিসার 9 grade সম্ভাবনা আর একজন উপজেলা চেয়ারম্যান 5 grade মেবি। তো আমি যে বিশ্বাস করি যে আপনি যদি ওই ফাইলটি ফ্রিজিং যেটা হয়ে গেছিলো সেটি আপনি কোনো ব্যবস্থা বোধ নিতে পারেননি, তাহলে সিটি কর্পোরেশনের জায়গায় যেখানে হাই ভোল্টেজ সচিবরা থাকে সে বিষয়টা আপনি কীভাবে মানে সেখানে কীভাবে কাজ করবেন? জি আপনি বলেছেন যে একজন একজন আমার নাম মোহাম্মদ ছৈলনা, একজন মহিলাকে প্রশ্ন করতে চাচ্ছিলেন। আমার নাম মোহাম্মদ ছৈলনা, আমি আমাদের মাননীয় সাবেক মেয়র জনাব শরীফুদ্দিন আহমদ ঝন্টুকে একটা প্রশ্ন করতে চাই। জি, যা উনি বললেন প্রথমে যে ওয়াদা আমি দেই নাই নির্বাচনে, আসলে উনি গত নির্বাচনে ওয়াদা দিয়েছিলেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি 6 মাসের মধ্যে রংপুরে গ্যাস নিয়ে আসব, ঠিক আছে? এবং উনি উনি বলছে যে রাস্তাঘাট আমি মানে সুন্দরভাবে পরিকল্পিত নগরী সাজাবো। আসলে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে ধুলা বালু দিয়ে ভর্তি এবং একটু বৃষ্টি হলে রাস্তার উপরে আমরা বুঝতে পেরেছি। সংক্ষেপে জি, আমার প্রশ্ন নামটা বলে একটু প্রশ্ন। আমি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফ্যান্সি, রংপুর শহরে আবার সিটি কর্পোরেশনে আমার বাসা। আমি আমার 3 জন মেয়র প্রার্থী এখানে আছেন, তিনজনকে আমি তিনজনের প্রতি আমার প্রশ্ন যে আগামী দিনে যিনি মেয়র হবেন যে আমাদের বারবার একটি প্রশ্ন আসে, আমাদের প্রতিটি নাগরিকের একটি প্রশ্ন আসে যানজট, তারপর আমি প্রশ্ন করার পরেও যদি ওনারা কিছুটা প্রশ্ন উত্তর দিয়েছে তারপরে আমি বলবো যে আমাদের রংপুরের প্রাণ কেন্দ্র হলো কাছারি বাজার প্রাঙ্গণ। এখানে দেখছি আমরা এখানে ডিসি অফিস, এখানে বিভাগীয় কমিশনার অফিস, ওখানে ডিআইজি অফিস, ওখানে পোস্ট অফিস, ওখানে কাছারি বাজার, ওখানে কোর্ট কাছারি, সেখানে স্কুল, ওখানে জেলা স্কুল, সব কিছু মিলে একটি জায়গায়। আমি বলবো যে যিনি হবেন নগরপিতা তিনি কি এই বিষয়টিকে ভেবে দেখে যানজটটা নিরসন করবেন, যে সকল অফিসগুলি যেখানে একসঙ্গে এই অফিসগুলিকে অন্য জায়গায় ভিন্ন জায়গায় নিয়ে কিংবা মেইন রোডটা অন্য পাশে ডিভাইডেশন করে অন্য কোনো রাস্তা দিয়ে এ ধরনের কোনো কি কঠিন কোনো পদক্ষেপ আছে কি? অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ আপনাদেরকে, আমরা সরাসরি যাচ্ছি। আমরা এখানে মূলত যে কয়েকটি বিষয় পেয়েছি তার ভিতরে হচ্ছে যানজট একটি, আর হচ্ছে দুর্নীতি এবং আস্থাহীনতা, এবং হচ্ছে গ্যাসের যে একটা বিষয়ে সরাসরি আপনার কাছে, যেহেতু আপনি সাবেক মেয়র ছিলেন সেহেতু আপনার কাছে প্রশ্ন। আমি সেই দর্শক যে প্রশ্নকারী তাকে সে ভাইকে উত্তর দিতে চাই। কথা যেটা বলেছে মিথ্যা বলেনি, আমি বলেছিলাম যে আমার প্রথম কর্তব্য হবে গ্যাস নিয়ে আসা। আমি আন্দোলন করেছি, রংপুরে মিটিং মিছিল করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে গেছি এবং তার কাছে গ্যাস চেয়েছি। সে আমাকে বলেছিল যে আমার যদি মাথায় বাড়ি দিয়ে তুই রক্ত নিতে চাস তুই রক্ত নিতে পারিস, কিন্তু আমার কাছে কোনো গ্যাস নাই। আসলেই এখন কিন্তু ঢাকাও গ্যাসের সমস্যা, চিটাগাংও গ্যাসের সমস্যা। তবে সি আপনার সাধারণ গ্যাস না আসলেও কি সিজিপি না কি একটা গ্যাস আছে, এলএনজি, এলএনজি টার্মিনাল হলে পরে আপনারা সে গ্যাস পাবেন, এলএনজি টার্মিনাল, জি না টার্মিনাল, এবং সেটা এসেও গেছে অনেক দূর পাইপলাইন, জি জি জি, সেটা প্রতিস্থাপনের কাজ চলছে। হ্যাঁ, সুতরাং এই পাইপলাইনটা প্রায় বগুড়ার কাছাকাছি এসে গেছে সিরাজগঞ্জ থেকে, এইটা শহরে ঢুকতে হয়তো আর 1 বছর সময় লাগবে। এই এলপিজি গ্যাস যেটা, সেই এলপিজি গ্যাসটা রংপুরের মানুষ 1-1.5 বছরের মধ্যে পাবে, এটা আমার বিশ্বাস। আরেকটা বিষয় হচ্ছে দুর্নীতির কথা বলেছেন যে, হ্যাঁ আমি সামনে আমি স্পষ্ট আকারে বলতে চাই, যদি এখানে কেউ থেকে থাকেন আমার দুর্নীতি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন আমি তার উত্তর দেবো। আমি আমার জীবনে কারো কাছ থেকে একটি পাই পয়সা নিয়ে কোনো কাজ করি না বা করি নাই। সুতরাং আমি এই সিটি কর্পোরেশনের দুর্নীতিমুক্ত করেছি, তার প্রমাণ একটাই,
আমি যখন বসেছিলাম 8.5 কোটি টাকা এই সিটি কর্পোরেশন ইনকাম ছিল, তার কারণ কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এখন টোটালটাই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এসছে। গত বছর আমি আমার ইনকাম এসেছিল 51 কোটি টাকা। সুতরাং দুর্নীতি যদি না করে, অ্যাকাউন্টেবিলিটি যদি ঠিক রাখে আর নিজের পকেটে যদি পয়সা না ভরায় তাহলে এই সিটি কর্পোরেশন যেটুকু এই 15টা ওয়ার্ডের ইনকাম, এখন 15টা ওয়ার্ডের বাইরে 18টা ইনকামের 18টা ওয়ার্ডের 1 টাকাও ইনকাম নাই, 1 টাকা কেউ ট্যাক্সও দেয় না। জি দিচ্ছে না, কারণ হচ্ছে সেখানে নাগরিক সুবিধা এখনো নিশ্চিত হয়নি। আমি বলেছিলাম যে নাগরিক সুবিধা দিতে না পারলে আমি আপনাদের কাছে ট্যাক্সের কাগজ পাঠাবো না। জি এটা এটা একটা ভালো উদ্যোগ, যদি তিনি দিতে পারছেন না সেহেতু তিনি টাকা নেবেন না। জনমস্তব, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। সাধারণ মানুষের ভিতরে এখনও কিছু শঙ্কা কাজ করছে, কারণ হচ্ছে নির্বাচন কমিশন যখন এই কথা বলে যে এতগুলো কেন্দ্র 28টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তখন সেখানে আপনি কী ভাবছেন? আমি মনে করছি যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে সেমিনারটা হয়েছে, আমরা 7 জন প্রার্থী সেখানে উপস্থিত ছিলাম। আমার মনে হয় যে মঞ্চে যে কয়েকজন মানে উঁচু মানের লোক ছিল, যেমন প্রধান নির্বাচন কমিশনার, আমাদের জেলা রিটার্নিং অফিসার, ডিআইজি মহোদয়, পুলিশ সুপার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার যারা ছিল, তারা যদি আন্তরিক হয় এবং নির্বাচন আচরণবিধি এবং আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হয় তাহলে তারাই যথেষ্ট। আমার মনে হয় পুলিশ, বিজিবি, র্যাব, যে আনসার যত বাহিনী আছে তাদেরকে যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব। আসলে নির্বাচন কমিশনার কিন্তু কোনো বিষয় না, তার লজিস্টিক সাপোর্টটা দিবে এখানকার সরকার। সরকারের নির্দেশের কিন্তু যদি তারা হার্ড মনে করে যে হ্যাঁ সুষ্ঠু নির্বাচন করতে হবে তাহলে ইট মে বি পসিবল। আমি মনে করি যে সেনাবাহিনী মোতায়েনের এই প্রয়োজন আছে বলে মনে করি না। বিগত দিনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি তারই ধারাবাহিকতায় আমি মনে করি যে রংপুর সিটি কর্পোরেশন এরা আন্তরিকতার মধ্যে যদি থাকে তারা অবশ্যই একটা সুন্দর। আপনি বলছেন যে নির্বাচনে যে আচরণ বিধি সেটা এখন পর্যন্ত নমনীয় পর্যায়ে আছে। ঝুঁকিপূর্ণ যে সেন্টারের তালিকা দিয়েছে কিভাবে করছে জানি না, এতগুলো সেন্টারে ঝুঁকিপূর্ণ হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না। হয়তো বা 10-12-15-20টা সেন্টার ঝুঁকিপূর্ণ থাকতে পারে, তাছাড়া বাকি সেন্টারগুলো আমার মনে হয় স্বাভাবিক আছে। এখন পর্যন্ত রুট লেভেলে যে রিপোর্টিং তাতে এই রিপোর্টটা আমরা এখনো পাইনি। জি জনাব কাসু জমন বাবলা, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, এই যে ঝুঁকিপূর্ণ কথা বলা হচ্ছে এবং এই নির্বাচন ঘিরে আপনি জানেন যে বিএনপি অফিসেও কিন্তু জনাব রুহুল কবির রিজভি এবং বিএনপি মহাসচিব তিনিও কিন্তু কথা বলেছেন, যেহেতু আপনি বিএনপি মনোনীত প্রার্থী, আপনার কাছে কী মনে হয় যে এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান বা তাদের প্রয়োজনীয়তা আছে কিনা? আমি প্রথমেই বলছি যে শঙ্কা আমার আছে, তার ব্যাখ্যা আমি দিচ্ছি। জনাব মোস্তফা সাহেব বললেন যে সিএসি ছেলে বলে গেছেন বিভাগীয় কমিশনার থাকবে, পুলিশ বাহিনী থাকবে, প্রশাসন বাহিনী থাকবে, সবই থাকবে। তো এই প্রশাসন বাহিনী তো এই সরকারের অধীনেই, তাই না? সরকারের বাইরে কিন্তু না, সরকারের বাইরে না। তো এখন ইতিপূর্বে যত নির্বাচন হয়েছিল সমস্ত নির্বাচনগুলো কোনোটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই, এটা তার যথেষ্ট প্রমাণ আছে। তো এই জন্য আমাদের দাবি ছিল, আমাদের সংখ্যা ছিল। এবং রিসেন্টলি আপনি একটা ঘটনা দেখছেন যে প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি, তাকে কিভাবে দেশান্তরিত করা হলো সবই ঘটনা জানেন। তো এই সরকার যেটা মনে করে সেটাই করতেছে, জনগণ জেম্মি। তো সেখানে কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায়, তার মধ্যে 128টা সেন্টার ঝুঁকিপূর্ণ। এবং এই জন্য আমাদের দাবি ছিল, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আছে, সেনাবাহিনী দেশের জনগণের শেষ আশ্রয়স্থল, আমাদের এটা দাবি, নগরবাসীর দাবি, আমার দাবি যে সেনাবাহিনী যদি নির্বাচন, সেনাবাহিনী তো জনগণের সেবার জন্যই আছে, তাই না? তো একটা রংপুর সিটি কর্পোরেশন ওয়ান অফ দ্য সেকেন্ড বিগেস্ট সিটি কর্পোরেশন ইন দ্য কান্ট্রি, তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সারা দেশ বিশ্ব তাকিয়ে আছে যে রংপুর সিটি কর্পোরেশনটা কী হতে যাচ্ছে। তো এই জন্য আমরা চাচ্ছি যার ভোট সে প্রয়োগ করবে এবং সে যেন প্রয়োগ করতে পারে সেটা নিশ্চয়তা চাচ্ছি। এবং এই জন্য আমাদের দাবি, যেহেতু আমাদের অতীতের কার্যকলাপ থেকে আমরা দেখছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, সেজন্য সেনাবাহিনী যদি থাকে, নির্বাচন হয়, সেখানে জনগণ আস্থা রাখতে পারে, এটা আমার। জি আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা সংক্ষেপে দুটা প্রশ্ন নিব মাঝখান থেকে, সামনে এবং পিছনে হয়েছে মাঝখান থেকে। জি ওখানে একজনকে দেন। জি জি প্রশ্ন করেন, নাম বলে প্রশ্ন করেন।
যে আসলে আমাদের আমাদের সময় খুব স্বল্প, আপনারা তো বুঝতে পারছেন। জি, নাম বলে প্রশ্ন করেন, দ্রুত দ্রুত নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, সালাম আলাইকুম। জি, আমি শরীফুল। যেহেতু রংপুর সিটি কর্পোরেশনের বাকি যে বর্ধিত ওয়ার্ডগুলো সেখানে নাগরিক সুবিধা কোনো পায়নি, রাস্তাঘাট মেয়র সাহেব সাবেক মেয়র লিখছেন যে উন্নয়নমূলক ইয়েতে ব্যানারে যে উনি আপনার লাইটিং দিছে, লাইটিং সম্পূর্ণ ভিত্তিহীন আর ট্যাক্স আমরা আগে করেছিলাম। ভিত্তিহীন মানে কি, লাইটই নেই? লাইট মানে আছে যত সামান্য নয়, শুধু হাই রোডে, মূল রোডে ভিতরে নাই। আর একটা কোশ্চেন হলো, তিনি ট্যাক্স বাড়াইছে যে জমি 50 টাকা, তো সেখানে নাগরিক সুবিধা না পাবে ট্যাক্স কেন পাবে, এটা আমার প্রশ্ন তার কাছে। জি, নেক্সট কোশ্চেন এই পাশে। হ্যালো, আমার একটা প্রশ্ন আছে। আমি ট্যাক্স দিয়েছি বর্ধিত এলাকায়, মাননীয় সাবেক মেয়রকে প্রমাণ সহ দেখাইতে পাবো। না, নাম বলেন। আমার নাম মোহাম্মদ হানিফুর রহমান হানিফ, 4 নম্বর ওয়ার্ডে আমার বাসা। আমি আমাদের নাগরিক সুবিধা পাননি কিন্তু ট্যাক্স দিয়েছেন। জি জি, এবং উনি বলছে যে ট্যাক্স দিয়ে বর্ধিত এলাকায় ট্যাক্স দেয়নি। জি, এরপর নাম বলে প্রশ্ন করবেন। জি, নাম বলে প্রশ্ন করেন। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সাবেক দিয়েছেন, ওই বিলবোর্ডে উনি উল্লেখ করেছেন যে গোটা রংপুর মহানগর, রংপুর মহানগরকে সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 2-1টি সিসি ক্যামেরা বসিয়ে যদি 33টি ওয়ার্ডকে আওতায় আনা হয়, আসলে এখানে আমার আসলে বোধগম্য নয়। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তফা, ওনাকে ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে উনি নির্বাচিত হলে উনি কি মানুষের জন্য একজন সেবক হবেন নাকি একজন শাসক হবেন, এটি হচ্ছে ওনার প্রশ্ন। আর প্লিজ, আরেকটি প্রশ্ন হচ্ছে সাবেক মেয়র ওনাকে যে 4 নম্বরে যে রাস্তা সোনাপীর থেকে খটখটে পর্যন্ত যে রাস্তাটি রয়েছেন, এই রাস্তাটি কি কোনো বান্দরবনের রাস্তা নাকি এটা পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, এই বিষয়টি ওনার কাছে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। জি, জনাব সুবুদ্দিন ঝুন্টু, ও যে রাস্তার কথা বলছে, অলরেডি ওটা 20 ফিট প্রশস্ত করে রাস্তা করা টেন্ডার হয়ে গেছে, এবং 2 পাশে গাছ ছিল, গাছও কাটা হয়ে গেছে। এতদিন ধান ছিল, সেই ধানের জমিওয়ালাগুলো আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমরা ধানটা কেটে নেই, তারপর আবার রাস্তাটা করেন। আর তখন ইটও ছিল না, এই জন্য রাস্তাটা হয়নি। আমি ওনাকে বলতে চাই যে ওরা টেন্ডার করা হয়েছে এবং রাস্তায় ঠিকাদার কাজ পেয়েছে। আমার মনে হয় অচিরেই আমি থাকি, মানে আমাদের ভোট করতে করতেই হয়তো 10-12 দিনের মধ্যেই ওই রাস্তার কাজ শুরু হবে, চলে আসবে। আলোর কথা বলেছে, আলোর কথা উনি বলেছেন, আমি বর্ধিত এলাকায় সব আলো পৌঁছেছি, এটা মানে আমার পক্ষে আমি বলি নাই। আমি বলেছি যে আমি যখন বসেছিলাম তখন 300 লাইট রংপুর শহরে জ্বলত, এখন রংপুর শহর সহ কিছু কিছু শহরতলি সহ এখন সেখানে 15,000 লাইট জ্বলে। সুতরাং উনি যেটা বলেছে যে সম্পূর্ণ বর্ধিত এলাকায় আমি লাইট দিয়েছি, এরকম কথা কিন্তু আমি বলি নেই। জি জি, ধন্যবাদ। জনাব মোস্তফা জি, সংক্ষেপে আমাদের উত্তরগুলো যদি দিতেন। প্রশ্নটা কি ছিল আপনি কাইন্ডলি? প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনার আপনার মেয়র নির্বাচনে শাসক হবেন না শোষক হবেন? শুনেন, জনপ্রিয় সেবক হবেন। এখানে প্রত্যেকটা প্রার্থীরই কিন্তু পোস্টারে ফেস্টুনে ব্যানারে লেখা আমাকে ভোট দিন, জনসেবার সুযোগ দিন, জি এই কথাটা কিন্তু মেনশন করা আছে। তা আমরা চাবো অবশ্যই আইনের মধ্যে থেকে আমার জনগণের সেবা নিশ্চিত করার জন্য, নিশ্চিত করাটাই একজন মেয়রের দায়িত্ব, একজন কাউন্সিলরের দায়িত্ব, যারাই জনপ্রতিনিধি হবে। আইনের বাইরে গিয়ে কাউকে সহযোগিতা করার সুযোগ থাকে না, যার কারণে সিটি কর্পোরেশনের বিধিমালা অনুসরণ করেই আমার সাধারণ নাগরিকদের যে সুযোগ নিশ্চিত করা দরকার সেটা আমি অবশ্যই করব। আর জনপ্রতিনিধি কোনো সময় শাসক হয় না, সেবকই হয়, তার পরিচয় কিন্তু সেবক। জি জি, আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই আয়োজনে আপনারা দেখতে পেলেন যে রংপুরকে যারা নেতৃত্ব দিতে পারেন ভবিষ্যতে, সেরকম 3 জন মেয়র প্রার্থী এখানে আছেন। এখানে আছেন আমাদের অগণিত দর্শক,
যদিও দর্শকদের সকল প্রশ্ন, সবার মনেই নানান ধরনের প্রশ্ন আছে, আমরা সব প্রশ্ন সময় স্বল্পতার কারণে হয়তো নিতে পারিনি, কিন্তু প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে রংপুর নিয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনা কতটা প্রবল, কতটা আকাঙ্ক্ষা তারা করছেন। তবে নির্বাচন কমিশনের সকল যে শঙ্কা, অর্থাৎ 128টি কেন্দ্রে যে ঝুঁকিপূর্ণ, সেখানে ভোটগ্রহণ কীভাবে হবে, সেই প্রশ্নের সঠিক সমাধান হয়তো নির্বাচনের দিনে নির্বাচন কমিশন দিয়ে থাকবেন। এবং রংপুরে আজকে যেভাবে যে অনুষ্ঠানে সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছেন, নির্বাচনের দিন সবাই তেমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন, এবং এর ভেতর দিয়ে রংপুরের জন্য একজন রংপুরের নগর পিতা হয়তো বাংলাদেশের মানুষ খুঁজে পাবে, এবং সেটি হবে একটি রোল মডেল, এমন শুভ প্রত্যয় জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। আমি রিয়াদ হাসান, আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।